হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো শাওমির নতুন প্রযুক্তির একটি স্মার্টফোন নিয়ে। আর এই ফোনটি হতে যাচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ড্রোন ক্যামেরা ফোন, অর্থাৎ এখানের মোবাইলের ভিতরেই ড্রোন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে শাওমি। এবং আপনি যখনই চাইবেন তখনই আপনি ড্রোনের মতো ক্যামেরা বের করে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে, এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে, সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না, যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সো প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং সামনে থাকবে ফুল ভিউ ডিসপ্লে, এবং এখানে কোনো ওয়াটার ড্রপ লঞ্চ কাটিং ডিসপ্লে অথবা পান্সল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হবে না, কারণ আগেই আলোচনা করেছি এখানে ব্যবহার করা হবে ফ্লাইং ক্যামেরা। সেলফি ক্যামেরার কাজ এই ফ্লাইং ক্যামেরা দিয়ে আপনি করে নিতে পারবেন। এবং ফোনটিতে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে আপনি দেখতে পাবেন 6.67 ইঞ্চি মাপের 120Hz সুপার অ্যামোলেড প্যানেল, এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড। সিকিউরিটির জন্য থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে যে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে এখানে দেওয়া হবে 200 মেগাপিক্সেলের একটি লেন্স, এবং এই ড্রোন ক্যামেরা একবারে 15 মিনিট পর্যন্ত উঠতে পারবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে ব্যাকসাইডে যে ট্রিপল ক্যামেরা সেট আপ, এখানে দেওয়া হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স আর 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। তবে এখানে কোনো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে যাচ্ছে না, কারণ আপনি ড্রোন ক্যামেরার মাধ্যমেই আল্ট্রা ওয়াইড ক্যামেরার কাজ করতে পারবেন। এবং এই ফ্লাইং ক্যামেরা দিয়ে 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটিও ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর, যেটা একটা পাওয়ারফুল চিপসেট। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হতে যাচ্ছে Android 12 এবং দেওয়া হবে MIUI 13। তো এই ফোনটির প্রসেসর কোয়ালিটিও আমার কাছে ভালোই হতে যাচ্ছে। আর এখানে ব্যবহার করা হতে যাচ্ছে 6000 mAh-এর ব্যাটারি, সে প্রোভাইড করা হতে যাচ্ছে 120W-এর একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 40-45 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 70-75 হাজার টাকায়। তবে এটা মূলত একটা কনসেপ্ট ফোন, এটা যখন অফিসিয়ালভাবে ওয়ার্ল্ড ওয়াইজ লঞ্চ করা হবে তখন এর প্রাইস আরও কমে আসবে, তবে 100% কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।